Music presence. Kamal dehi se. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউতে যেরকম ভিডিওটি দেখলেন ওরকম ভিডিওটি যদি ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করতে আমাদের প্রয়োজন হবে এলারমেশন অ্যাপটি এবং দুটি পিসির লিঙ্কের প্রয়োজন হবে। দুটি পিসির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে এবং সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে সংগ্রহ করে নেবেন। যদি পিসিরগুলি ইম্পোর্ট করতে না পারেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন হাউ টু ইম্পোর্ট এলারমেশন পিসির, ওটি থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। ইম্পোর্ট করার পর আপনারা জাস্ট এলারমেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার প্রজেক্ট আমি ওপেন করে নিচ্ছি, ইম্পোর্টটি বিটম্যাপটি ওপেন করে নিচ্ছি। এবার যদি কোনো বিটম্যাপটি ওপেন করবো আপনাদেরকে জাস্ট এখানে প্রথমে ফটো অ্যাড করতে হবে এখান থেকে 3.9 সেকেন্ড থেকে। তার জন্য আপনারা প্লাস আগের মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নেবেন। তারপরে এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে সিলেটে ক্লিক করে ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে গেলে তারপরে এই বাটনে ক্লিক করে কাট করে দেবেন। আবারও প্লাস আগের মিডিয়া আবার একটি ফটো সিলেক্ট করবেন, উপরে সিলেটে ক্লিক করে ফুল স্ক্রিন করবেন, করে কাট করে দেবেন। আবারও প্লাস আগের মিডিয়া ফটো সিলেক্ট করলেন, উপরে সিলেটে ক্লিক করে ফুল স্ক্রিন করে এয়ার বাটনে ক্লিক করে দেবেন, কাট বাটনে ক্লিক করে দেবেন, কাট হয়ে যাবে, কাট করে নেবেন। এবার আমরা প্রতিটি বিটম্যাপের ফটোগুলি অ্যাড করে নেবেন। তো চলুন আমি ফটোগুলি অ্যাড করে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে, আপনারা ততক্ষণ ফটোগুলি অ্যাড করে নিন। তো আমি সমস্ত বিটম্যাপের ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এবার যেটি করবেন আপনারা ফটোগুলির উপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনারা জাস্ট এখান থেকে ব্যাক চলে যাবেন, গিয়ে এফেক্ট পিসেটটি ওপেন করে প্রথম এক নম্বর এফেক্টটি কপি করে নেবেন। যে এফেক্ট ওয়ান লেখাটা দেখতে পাচ্ছেন এক নম্বর এফেক্টটি কপি করে নেবেন আপনারা। দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন আপনারা জাস্ট চলে যাবেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এফেক্ট ওয়ান এখান থেকে লেখা রয়েছে, এফেক্ট ওয়ান এখান থেকে এই যে এফেক্ট এর আগে পর্যন্ত এখান পর্যন্ত এফেক্ট ওয়ান যতগুলি ছবি আছে সব এফেক্ট ওয়ান পেস্ট করবেন এক নম্বর এফেক্টটি। তার জন্য ওপর দিয়ে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ছবিতে পেস্ট করছি, জাস্ট ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থিয়েটারে পেস্ট, আবার তারপরে ছবিটিতে সেম পেস্ট, আবার তারপরে ছবিটিতে পেস্ট করবেন। এভাবে আপনারা পেস্ট করতে করতে যাবেন। আমি জাস্ট সব পেস্ট করছি না, জাস্ট আমি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি কথা কথা। এই যে লাস্টের একটি ছবিতে পেস্ট করে দিচ্ছি, এই যে এক নম্বর এফেক্টের লাস্টে দেখতে পাচ্ছেন। এবার এখানে পর্যন্ত এক নম্বর এফেক্ট পেস্ট করার পরে ব্যাক চলে যাবেন। আবার এফেক্ট রিসিপ্ট ওপেন করে দু নম্বর এফেক্ট কপি করে নেবেন, এই দু নম্বর এফেক্ট নিচে থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি হয়ে গেলো, দেন ব্যাক গিয়ে আপনারা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করবেন আপনারা এখান থেকে চলে যাবেন একবারে যেখানে লেখা রয়েছে এফেক্ট টু, 10.10 সেকেন্ডে এই এফেক্ট টু লেখাটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা জাস্ট এখান থেকে এফেক্টগুলি পেস্ট করতে থাকবেন। সেম প্রসেস পেস্ট করার তো পদ্ধতি সেম আপনারা জানেনই, এফেক্টটু এখান থেকে এই যে এখান পর্যন্ত পেস্ট করবেন। জাস্ট আমি লাস্টের ছবিটিতে পেস্ট করে দিচ্ছি, সবগুলো পেস্ট করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পেস্ট করে দেবেন। এবারে পেস্ট করবেন আপনারা, দেখুন দেন এবার এখান থেকে ব্যাক চলে যাবেন দু নম্বর এফেক্ট পেস্ট করার পর। এবার আবার এফেক্ট পিসেট ওপেন করে এবার তিন নম্বর এফেক্টটি কপি করে নেবেন, দেন ব্যাক চলে যাবেন বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। এবার চলে যাবেন দেখবেন কত তিন নম্বর এফেক্ট লেখা রয়েছে, এখানে এফেক্ট থ্রি লেখা রয়েছে, এখান থেকে একেবারে এখান এই যে এফেক্ট ফোরের আগে পর্যন্ত আপনারা তিন নম্বর এফেক্টটি পেস্ট করবেন। তার জন্য জাস্ট এখান থেকে পেস্ট করে যাবেন। সেম প্রসেস আবারও বলে দিচ্ছি, ছবিতে ক্লিক করবেন, নিচে যে এফেক্টটি ক্লিক করবেন সেটাতে ক্লিক করবেন, পেস্ট এফেক্টে ক্লিক করে দেন, পেস্ট হয়ে যাবে। এখান থেকে আবার ব্যাক গিয়ে আবার এখানে পরের ছবিটিতে ঠিক সেমভাবে পেস্ট করবেন, এভাবে পেস্ট করতে করতে যাবেন। আমি যেভাবে পেস্ট করছি জাস্ট এখানে একটু পেস্ট করে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে পেস্ট করে দেবেন। দেন এবার যেটি করবেন আপনারা দেখতে পাচ্ছেন এফেক্ট ফোর পর্যন্ত পেস্ট হয়ে থ্রি পর্যন্ত পেস্ট হয়ে গেছে, দেন ব্যাক চলে যাবেন। আবার এফেক্ট পিসেট ওপেন করে এফেক্ট ফোর চার নম্বর এফেক্টটি কপি করে নেবেন,
কপি হয়ে গেলে দেন এখান থেকে ব্যাক চলে যাবেন, বিলম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করে এফেক্ট ফোর কথা লেখা রয়েছে চলে যাবেন ওখানে। এই যে এফেক্ট ফোর কথা লেখা রয়েছে, এফেক্ট থ্রি, এই যে এফেক্ট ফোর, একটি ছবিতে এফেক্ট ফোর বস করা থাকে, বস সরি বসিয়ে নেবেন এখানে, বেস্ট করে আবার ব্যাক চলে যাবেন, আবার এফেক্ট সেট ওপেন করে এফেক্ট ফাইভটি কপি করবেন, এই এফেক্ট কপি করে নেবেন, দেন ব্যাক গিয়ে বিলম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করে এখান থেকে চলে যাবেন এগুলো, আপনারা আবার ব্যাক গিয়ে এফেক্ট ফিফটি ওপেন করবেন, এবং লাস্ট এফেক্ট এফেক্ট সিক্সটি কপি করে নেবেন, কপি হয়ে গেলে দেন ব্যাক গিয়ে আপনারা বিলম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করার পর দেখুন এফেক্ট সিক্স কথা লেখা রয়েছে এখানে, এখানে আপনারা এফেক্ট সিক্স পেস্ট করবেন এখান থেকে শেষ পর্যন্ত দেখুন। তার জন্য আপনারা যা ছবিটিতে ক্লিক করবেন, এখানে দেখিয়ে দিচ্ছি আমি এফেক্ট থ্রি অর্ডার পেস্ট, এবার পেস্ট করতে করতে যাবেন, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, এবং আবারও বলে দিই ইম্পোর্ট করতে না পারলে প্রজেক্টগুলি ভিডিও ডিসক্রিপশানে ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিও ডিসক্রিপশানটাই হাউ টু ইম্পোর্ট এলার মোশন প্রিসেট, ওটি দেখে ইম্পোর্ট করে নিতে পারেন। আবার বলে দিচ্ছি হাউ টু ইম্পোর্ট এলার মোশন প্রিসেট, যদি কোনো প্রবলেম হয় এভাবে পেস্ট করে দেবেন, পেস্ট করেছি লাস্টেরটা তো পেস্ট হয়ে যাওয়ার পর এবার যেটি করতে হবে আপনাদের পিএনজি অ্যাড করতে হবে, টেক্সট পিএনজি যার জন্য আপনারা পিএনজিটিও পেয়ে যাবেন, এইভাবে ডিসক্রিপশন ওখান থেকে নিয়ে নেবেন, আমি জাস্ট প্লাস আমি মিডিয়াতে ক্লিক করে এই যে এই পিএনজিটি দেখিয়ে দিচ্ছি, পিএনজিটি কোন পিএনজিটি আপনারা অ্যাড করবেন, এই যে এই পিএনজিটি আপনাদেরকে অ্যাড করতে হবে, জাস্ট এখানে নিচে নেবেন, নিচে নেবেন, অ্যাড করে নেওয়ার পর অ্যাড করে দেবেন, অ্যাড করে আবার শেষে চলে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন ইউটিউব চলে গেছে, দেন আমি যেটি করবেন ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশন পেয়ে সেট অপশনে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশন ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবো আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আমাদের একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে ভিডিওটি লাইক করে দেবেন, এবং এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।